পৃথিবীর অবস্থা কেমন বাবা এই তো কয়েকদিন আগে তুরস্কের মতো জায়গায় চল্লিশ মিনিটে ষাট হাজার মানুষ তারা চোখের পলকে তারা চলে গেল এখন শুধু নেট খুলে দেখুন শুধু কবর আর কবর জি কবর আর কবর মানুষের শুধু চোখের পানি নেই তবে সবচেয়ে আশ্চর্য যেটা আপনারা কাগজে দেখেছেন কি জানি না তিন দিন পরে মাটির তলায় খুঁড়ে দেখা গেল মা এবং একটা বাচ্চা জীবিত জোরে বলুন সবাই চিন্তা করছে আল্লাহ কি তোর কুদ্রুত আল্লাহ কি তোর খেলা তিন দিন পরে আজকের মাটির তলা থেকে উদ্ধার করলো মা এবং বাচ্চা জীবিত আল্লাহর কি খেলা বাবা সবই করতে পারে এই জন্য তো কোরআনে বলা আছে তুলি জুলাইলাফিল নাহারে ওয়া তুলি জুন্নাহারাফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যাতি ওয়া তুখরিজুল মাইয়্যাতামিনাল হাইয় জরে বলো সুবহানাল্লাহ জি আল্লাহ রাতকে দিন করে দেয় দিনকে রাত করে দেয় একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ শাফি পারে এইজন্য ভরসা রাখতে হয় আল্লাহর উপরে এই আল্লাহর উপরে যারা ভরসা রেখেছে একমাত্র তারাই পেয়ে গেছে জি আজকে আমরা ভরসা রাখতে পারিনি একটু কেন আপনাদের কাছে বলছি নবীর ভালোবাসাটা লেন নবীর প্রেমটা লেন আপনি কিন্তু সব পেয়ে যাবেন আজ কয়েক মাস হলো আমি মদিনা শরীফে ছিলাম আট দিন জি আল্লাহর কাবা আমি সাত দিন তপ করলাম আল্লাহর হাজি আছে জিজ্ঞেস করে দেখুন চোখের পানি দর করে পড়ে রাখা যায় না যতবার আটকাতে গেছি চোখের পানি গুলো গড়িয়ে গেছে রাখতে পারি কেন আল্লাহর কাবা যখন তপ করছি আর হাদিসের কথা মনে পড়েছে এই সেই কাবা যে কাবাই দাঁড়িয়ে আমার নবী পাক নামাজ পড়ছিলেন আর বেঈমানেরা পাথর কাঁকর গুলো আমার রসুলকে মেরেছিল চোখের পানি এমনি গড়িয়ে আসছে বাবা আমার নবী নির্হ নবী আমার নবী নিষ্পাপ নবী আমার নবীর জীবনে কোন গোনা নেই কিন্তু পাথর খাঁকর গুলো আমার রসুন খেতে হয়েছে কত অপবাদ দিয়েছে জি আমি তো নিজে চোখে দেখলাম আল্লাহর নবী আজকে দোকানদার নবীর নামে সাইন করে রেখেছে আল্লাহ আমিন কি সুন্দর বাবা ভাইরা বাবা জিরাজ আজকের মদিনার মক্কার বেঈমানেরা বিশ্বাস ঘাতকেরা নবীকে চিনতে পারিনি কিন্তু চিনি ছিল কারা আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু চিনি ছিল কারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহু চিনি ছিল কারা উসমান গানি জিন নুরায়ন আল্লাহ নবীকে চিনি ছিল কারা হযরতে শেরে আমার নবীকে চিনি ছিল কারা হযরতে বেলাল রাদিয়াল্লাহ আনহু তাই তাদের নাম ইতিহাসে লেখা পড়ে যায় আজকের আমরা মুসলমান সেই নবীকে চিনতে পারিনি নবীর আদর্শ নিতে পারিনি মুসলমান তা আজকে আমাদের দুর্দশা দেখা দিয়েছে একটুখানি আপাদের বলে বুঝিয়ে দেই বাবা যেদিন আমার দয়ান নবী রহমতের নবী কাবা বাইতুল্লাহ নামাজ পড়ছে বাবা নামাজ পড়তে পড়তে একদল্পে ইমানেরা বাবা দড়ির আংটা করে আমার নবীজির গলায় পরিয়ে বাবা দুই তাতে টান শুরু করে দিলেন ও ভাইরা রে আমার নবীর জীবটা বেরিয়ে গেল আমার নবী বোধার বাঁচবে না বাঁচবে না আবু বাকার সিদ্দিক হুজুর আমার নবীর প্রেমের পাগল কোথায় ছিল এইবারে দৌড়েছে দড়ি রাংটা কুলে দিল আর চিল্লে বলেছিল ও বেঈমানেরা তোরা এমন করে নবীকে মারছিস কেন বল আমার নবী তোদের সম্পত্তি দখল করেন না তোদের ক্ষতি করে না এমন করে মেরে দিচ্ছিস কেন বল বল আমার নবী আর বসতে পারলো না এই মাটিতে আমার নবী কিন্তু লুটকে পড়ে যান সাহাবীরা সংবাদ পেয়ে আমার রসুলকে অন্য বাড়ি নিয়ে গেল ভাইরা রে আবু বাকার সিদ্দিক আল্লাহর কাবার চা তল যখন পড়ে আছে বেইমানের বদলা লীলাবু আকারের গায়। পাথর কাঁকর গুলো মারলো শরীরটা সাজরা করে দিল বাবা আবু বাক্কা সিদ্দিকে রক্ত আল্লাহর কাবায় গড়ি যাচ্ছে বাবা আবু মা আবু বাক্কারের বাপ সংবাদ পেয়ে দৌড়েলো পাঁচা করে জড়ি ধরে বলে আবু বাক্কা তো বাঁচবে না গালে হাত দিয়ে দেয় দাঁত লেগে গেছে চিল্লি কে দুটে যে মায় বাং বাপ ওরে আবু বাক্কার গো আর বোধাই বাঁচবো না আর বোধ আমার আবু বাক্কারকে জীবনে পাবো না ডুকরে ডুগরে কানতে লেগেছে চোখের মানে

আমার বাচ্চার কালে দিলে আমার বাচ্চা বেঁচে যাবে আবু বাক্য রাব্বা একটু দূরে যে এক গেলাস দুধে দিয়ে দিলেন অবি এইলা তুমি গালে দাও আবু বাক্কা সিদ্দিকের বলেন মা এইবার ঠোঁটটা পার ধরে এইবার দুধ দিতে যাবে ও ভাই আবু বাক্কা সিদ্দিক হুজুর আমার হাত দিয়ে বাধা দিলেন মা গো আমার গালে দুধ দিও না আমার নবী কেমন আছে আমার কানে কানে শুনিয়ে দাও আম্মা আম্মা আমি দুধ খাব না আমার নবী কেমন আছে আমাকে একটু বলতে হবে আবুবাক্কা সিদ্দিক শুধুই কাঁদছে আমার নবী কেমন আছে আমার নবীর খবর বলো আবু মা কেঁদে উঠে বলেছিল বাকের আজকে তুমি যে নবীর কথা বলছ আজকে সেই নবীর জন্য তোমার জীবন চলে যাচ্ছে তুমি নবীর কথা বাদ দিয়ে তুমি বাড়ি চলো আর কেঁদো না চোখের পানি ফেলো না ওই আবুবাক্কা সিদ্ধি ডেকে বললেন মা তুমি জানো না জানো না আমার নবী কেমন তুমি জানো না ওমা যদি আমার চোখ দিয়ে নবীকে দেখতে বুঝতে পারতে মারে এক গ্লাস দুধ খাবো না এক রে আমি দুধ খাবো না আমার জননী গো যতক্ষণ পর্যন্ত আমার নবীর খবরটা আমি আবু আবুবাকার কানে না শুনবো কত নবীর পাগল কত নবীর দেওয়া না যে পাঁজা ফাঁজি করে নিয়ে নবীর কাছে নিয়ে গেলো অনবী ইয়ার আসো আল্লাহ নবী গো আপনি কেমন আছেন বলে আমার নবী বেলা আবু তোমার তো জীবন পদিন হয়ে যাচ্ছে বাবা আবু বা কা আজ তোমার শরীরে পাথর কাকর বিল জালরা করে দিয়েছে আমি নবী কি করে সহ্য করব আবু বকর সিদ্দিক নিজে হাত দিয়ে আমার নবীর চোখের পানি মুছে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদবেন না কাঁদবেন না আমার জীবন চলে যায় যাক আমার জানের বদলে আমার রাসূল তো এখনো বেঁচে আছে হুজুর আপনি যখন বেঁচে আছেন আমার কিছুই দরকার নেই নবী আপনি যখন হায়াতে তাই বা আমার আর কিচ্ছু দরকার নেই একমাত্র আমার নবী দরকার আপনি মনে কিছু করবেন না আমি যতই আজকের আমার শরীর ছাজরা করুক আপনারা যখন চাঁদ মুখখানা দেখেছি আমার সব দুঃখ জ্বালা নিবারণ হয়ে গেছে জোরে বলতে পারলেন না জি জি আজকের বলুন নবীকে তারা কি ভালোবেসেছিল বাবা নবীর প্রেম তারা কি দিয়ে করেছিল বাবা আজকের আমরা মুসলমান নবীর ভালোবাসা কি করে করলাম নবীর প্রেম কি করে করলাম একবার চামড়ার চোখে দেখে আসবেন আমার নবীর পাশে শুয়ে আছে হজরতে আবু বাক্কা সিদ্দিক এটা জোরে বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না আমার নবীর পাশে আবু বাক্কা সিদ্দিক হুজুরের মজার আমি তো চামড়ার চোখে দেখে এলাম বাবা আল্লাহ পাক আমার চোখে দেখালে জি আমার নবীজির পাশে আবু বাক্কা সিদ্দিক শুয়ে আছে আবার বাম ধারে হজরতে ওমর ফারুক শুয়ে আছে একটু জোরে চিল্লে বলুন এই ওমর ফারুক কে আমার নবীর গর্দান কাটতে গিয়েছিল আপনাদের জানা আছে তো জি না গর্দান কাটেনি বরখ নিজের মাথাটা নবীর পায়ের তলে লুকিয়ে ইসলাম কবুল করে একটু জোরে বলতে হবে একটু চিল্লে বলতে হবে আজকে আমরা কি করলাম বাবা জি সেই ওমর ফারুকের ছেলে নাম তার আবদুল্লাহ এমনি ওমার জি একদিন রাস্তা দিয়ে যেতে সামনে দেখা হয়ে গেল নবীর দুটো নাতি ইমামে হাসান ইমাম হোসাইন দুজনের সঙ্গে দেখা জি দেখা হওয়ার পরে এইবারে নবীর ছোট নাতি ডেকে বলছে আব্দুল্লাহ তোর আব্বা তো মদিনার গভর্নার আমাদের একটা কথা তোর আব্বার সঙ্গে বলতে হবে আব্দুল্লাহ কথাটা ভালো কানে করলো না কথাটা যেন ভালো শুনলো না নবীর পরনাতি ডেকে বলছে এই আবদুল্লাহ গোলামের বাচ্চা গোলাম আমাদের কথাটা তোর আব্বার সাথে বলে দিবি এই কথা বলার পরে আবদুল্লাহ একটু রেগে গেল বাড়িতে যে কোনো কথা বলে না আব্বা হজরত উমার ফারুক রাদিয়াল্লাহ আনহুনি ইসলাম জগতের খলিফা চুপ করে বসে আছে ছেলেকে ডেকে বলে বাবা ছেলে একটা বার বলো বলো বাবা তোমার মনটা খারাপ কেন বলে আব্বা গো আপনি মদিনার গভর্নর মদিনার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আজকের হজরত হাসান হোসেন হ্যাঁ হজরত আলীর বেটা এমন একটা বাজে কথা বলেছে মান সম্মানের ব্যাপার হাজরা তোমর ডেকে বাবা ছেলে তুই বল বলো কি বলেছে বল আমার গোলামের বাচ্চা গোলাম বলেছে আপারে এর বিচার তোমার করতে হবে এর বিচার তোমার করতে হবে এইবার হাজরা তোমার চলে গেল হাজরা তালির কাছে যে এটা বলছে হাজরা তালি তোমার ছেলে এত বড় কথা বলল আমি ইসলাম জগতের খলিফা কিন্তু তোমার ছেলের বিচার আমি ওমর কে করব ও ভাই এই বলার পারে মদিনার মসজিদের সামনে এবার মদিনার মানুষকে জড়ো করলো চলো 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 আজকের হযরত আলীর ব্যাটা আমার একটা বাজে কথা বলেছে মান সম্মানের ব্যাপার এই বিচার আমাকে করতেই হবে

গিজগিজ করছে মাথায় মাথায় লোকজন সব এসে দাঁড়িয়ে গেছে চলো তো নবীর নাতির বিচার করবে আমরা দেখে আসি সব এসে দাঁড়িয়ে গেছে আল্লাহ রমার ডেকে বলছে ও নবীর নাতিরে ও হাসান ও সাইদ একবার ভালো ভালো তোমরা দুজনে আমার ছেলের কেমন বাজে কথা বলেছো গোলামের বাচ্চা গোলাম বলেছো ইমাম হাসান হোসেন দুই ভাই বলল হ্যাঁ আমরা বলেছি বাজে আমি তো মিথ্যে বলবো না আমরা নবীর নাতে আলীর ব্যাটা যা বলছি সত্য বলছি আপার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম আমরা বলেছি সবাই চিন্তা করছে হাজরা তোমার তিনি ইসলাম জগতের খলিফা সারা বিশ্বের অর্ধ জাহানের যিনি খলিফা আর সামনে যখন দোসরা বার করেছে এ বিচার কে তো তরোয়ার দিয়ে করবে উপায় নেই হজরতে সেরে আলী গুটি গুটি যে বলছে ভাই উমার আমার কচি কচি বাচ্চা দুটো বলে ফেলেছে তুমি ক্ষমা করে দাও বলে না এত বড় কথা যখন বলেছে আমি ওমর কিন্তু বিচার করব সমস্ত মানুষগুলো এক দৃষ্টিতে দেখছে কি বিচার করে দেখব জি হযরত ওমর বলছে নবীর নাতি তোমরা যে মুখে বলেছো তোমরা দুই ভাই ওই কথাটা লিখে দিতে হবে ওই কথাটা লিখে দিতে হবে সই করে দিতে হবে আমি বিচার শুরু করব। মুখে করবো হলো না আবার লিখে দিতে হবে বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে একটা কাগজ আর কলম নিয়ে দুই ভাই লিখে দিল হযরত উমারের ছেলে আব্দুল্লাহ গোলামের বাচ্চা গোলাম ইতি হাসান আর হোসাই যেই লিখে দিয়েছে ওই কাগজটা নিয়ে হাজরা তোমা বারবার করে চুমো দিচ্ছে জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না লোক অবাক মদিনা শরীফের মসজিদের সামনে যারা দাঁড়িয়ে ছিল বিচার যারা দেখছিল তার অবাক উমর ফারুকের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে আর ওই কাগজে বারবার করে চুমো দিচ্ছে সবাই চিন্তা করছে ব্যাপারটা কি কারণটা কি তাই হাজরতমার ফারুক্লাহুম ওনার ছেলেকে ডেকে বললো বাবা ছেলে এই কাগজ আমি তোর হাতে দিলাম ছেলে রে আমি যদি দুনিয়াতে চলেছে বিদায় নেবো ও বাবা ছেলে কাফন যখন তোরা পরাবি এই কাপনের ভিতরে এই কাগজটা কবর দিয়ে দিবি ছেলে বলে এত বড় বাজে কথা বল তুই বিচার করবে না মানে বিচার তো হয়ে গেছে বাবা কি বিচার তো আমরা বুঝলাম না এইবার দেখি বলছি বাবা নবীর নাতি এই যে কাগজটা লিখে দিয়েছে

ও ভাইরা রে এই উমরের সময় আবার পাক কাটি এক গাড়ি পানি খেত গো আমি নিজের চামড়ার চোখে দেখেলাম আমার নবীর পাশে হজরত ওমর ফারুক ঘুমিয়ে আছে ও ভাইরা ও দুর্গাপুরের তরুণ বন্ধুরা যুবকেরা আজ কার জন্য বাবা দৌড়াচ্ছো সে নবীর প্রেমের মালা গলায় পরলে না নবীকে ভালোবাসতে পারলে না আর যদি নবীর প্রেম নিতে পারতেন আজকে তোমার দামটা বেড়ে যেত তাই বলি ভাই রে এই দুনিয়া দুনে করে লাভ হবে না এখন পর্যন্ত আল্লাহর প্রেমের পাগল হল তবে আগে আগামী দিনে আপনি হবেন এক নম্বর মুসলমান জি আর নইলে আমাদের জীবনটা বেকার লস আর লস জি একটা ওয়াজ আপনাদের শুনিয়ে দিচ্ছি বাবা যদি মগজে রাখতে পারেন আপনাদের দাম যদি মগজে রাখতে পারেন আপনাদের দাম জি তাই সবাই মিলে আর একটু দেব আমি একটা ওয়াজ আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি বাবা যদি মগজে রাখতে পারেন আপনাদের লাভ হবে আর একটু তকবির দেব বাবা দেব আল্লাহর নাম নিতে অসুবিধা নেই তো নারায়ণ তকবির আল্লাহু আকবার বাহ একই আওয়াজ আছে

মাহফিক কালবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোর জোরে লা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোর জোরে আল্লাহ হাম্মা সাল্লাল্লাহ ওহলা আলে এ তুমি নবী গরিব নবী মা বাপ জহার না পতে পতে কাঁদে নবী একলা নিরালা ও যে মোদের দিনের নবী তোমরা চেন না ওই নবীর নামে দরুদ পড়ো যাহাবে মা দিনায় আল্লাহ হোম্মা ওহলা আলে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো আমি আপনাদের একটু বুঝিয়ে দেই আমার নবীর দুটো নাতির কথা বলছিলাম তিন তিন বাবা পেটে কোনো দানা পানি নেই ও ভাই মায়ের কাছে কাঁদতে লাগলো মা জননী গো আমাদের ক্ষুদার জ্বালা মিটে দাও আর বোধা দুই ভাই মারবো না তিন দিন আমরা বোকা মা মা জনম দুকিনি মা ফেটে ধরা মা বাবা ঠান্ডা হাড়ি চলে বসে পাথর কাঁকর হাড়িতে দিয়ে মা নাকড়ি দিয়ে নাচছে বাবা হাসান হোসেন মনে করে মা সুন্দর করে রান্না করছে কাবো গো মা ফাতেমা রান্না হয় না তাই বাচ্চাদের কে দেওয়ালে মা গো এত রান্না হতে দেরি হচ্ছে কেন মা তো জানে কি নাটছি বাবা এ অবস্থায় বাবা মদিনার বাইরে হজরত আলী বাড়ি ঢুকেছে সালাম দিয়েছে মা ফতিবা স্বামীর করে চড়িয়ে পাজা করে নিয়ে বলছে গো কিছু খাদ্য আপনি এনেছেন আমার নহিনের বাচ্চা হাসান হোসেনকে আমি কি দেব হজরত আলী ফাতেমার মুখের দিকে তাকিয়ে বলছে ফাতেমা আমি তিন দিন মদিনার গ্রামে ঘুরলাম আমাকে কেউ মজুরি করতে নিল না কারণ আমি নবীর জামাই এজন্য আজকের বড় বিপদ আমাকে কেউ মজুরি করতে লাইনি ফাতেমা আমি আলী খালি হাতে বাড়ি এসেছি আমার হাতে কিছু নেই আমি এক টাকার মাল আমি আনতে পারিনি যেহেতু আমি তো মজুরি করতে পারিনি আহা মা ফাতেমা ছিল এমন নারী জীবনে কোনদিন স্বামীর কোন বাজে কথা বলতেন না ফাতেমা ঘরের ভিতর গেলেন যে দেখে মা ফাতেমার যখন বিয়ে হয় হজরত আবু বাক্কা সিদ্দিক আমার রসুল পাকের সাহাবি একটা বিয়েতে একটা ওড়না দিয়েছিল সেই ওড়নাটা বাক্সের কোনায় তোলা আছে ওর নাটা বার করে স্বামীর গলাখানা জোরে বলছে স্বামী বাজারে নিয়ে বিক্রি করে যা পয়সা আপনি আনেন আজকে আমার কচি কচি বাচ্চা দুটো এরা খাবে জ্বালা মিটিয়ে দেব। এই বলার পরে হজরত আলী মদিনার বাজারে গেলেন এইবার ওর নাটা কে দিয়েছেন কেলেবে কেলেবে একটা খড়িদারে সে বলছে আলী গো

রাস্তার বাম সাইডে একটা ফকির বইটা আছে উস্কু কুস্কু চুল বাবা ছেড়া করা জামা গায় আলী সালাম দিয়েছে ও নবীর জামা আলী গো আজকে আমি তিন দিন বুকা রাস্তায় পড়ে আছি আমাদের কেউ তাকায় না তুমি জলদি করে আমার কিছু খেতে দাও খুদার দালা নিবারণ করে দাও হযরত আলী ওই কথা শুনে এক বিন্দু দেরি করলো না বাপ ছ টাকা ওর না বিক্রি হয়েছে দু টাকা বার করে ওই ফকির কে দাম করে চারটা কজরতালি উনি চিন্তা করছে কি কিনবো উনি চিন্তা করছে কি করবো একটু গুটি গুটি পাগে গেলে মনে করছে কি কিনবো তাকিয়ে দেখে বাবা রাস্তার ডান চাটা ফকির বসে আছে ওই ফকির সালাম দিয়ে ডেকে ডেকে বলছে আলী গো তুমি তো কোথায় যাচ্ছ একটু শোনো আজ আমি কয়েকদিন রাস্তায় পড়ে আছি কেউ আমাদের তাকায় না আমি বড় ক্ষুধার তো বুকার তো পেটের জ্বালা ক্ষুধার জ্বালা একটু এনে মিটিয়ে দি হযরত আলী অত্যন্ত মনির মানুষ ছিল অত্যন্ত প্রাণীর মানুষ ছিল সঙ্গে সঙ্গে কি করলো দু টাকা ফকিরকে দিয়ে দিল ছ টাকা বিক্রি হয়েছে দুজনকে দুই করে চার টাকা দিল আলী পকেট আছে দু টাকা মনে মনে কর চাল্লা এই দু টাকা কিছু মিষ্টি মেটায় কিনে আমি ফাতেমার হাতে দেব আমার দুটো নয়নের তারা আমার দুটো নয়নের মানিক তিন দিন ভুকা ওরন্ত তো ক্ষুধার জ্বালা নিবারণ করবে এইবার মিষ্টির দোকান সামনে হযরত আলী মিষ্টির দোকানে গেছে যেই মিষ্টির দোকানে গেছে উনি মিষ্টি কিনবে হঠাৎ তাকিয়ে দেখে ওই মিষ্টির দোকানের সাইডে একটা কম্বল মুড়ি দিয়ে একটা ফকির বসে আছে আলী নবীর জামাই তুমি কিছু কিনবা বাবা বলছে হ্যাঁ বাবা আমার 2 টাকা পুঁজি আছে আমি একটু মিষ্টি কিনবো ওই ফকিরই দেখে বল আলী আমি গরীব তুমি জানো না আর তিন দিন এখানে পড়ে আছি কি আমার দিকে তাকায় না তুমি কিছু দাও ও ভাইরা রে আলীর মনটা ছিল নরম কমল রে এদিকে দুই দুই জনকে দিয়ে দিয়েছে

ও ভাই এইবারে মনে পড়ে আমার দুটো মানি আর তারা ঘুমিয়ে আছে চোখের পানি গুলো ফেল চাল্লাম আজ তাদের আমি কি দেব দিতে পারবো না এই মনে করে জোরদার করে কাঁদতে যোগীর বাণী গুলো ফেলছে কিচ্ছু তো করার নেই তাই কাঁদতে কাঁদতে বাড়ির পাতে রওনা হয়ে যেতে 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 আল্লার কি মহিমা আল্লার কি রাধা আল্লার কি ছাপ একটা সুন্দর সাদা উঠ রাস্তার ধারে দড়ি ধরে দাঁড়িয়ে আছে কোয়ালি রে হে উঠ তুই তুমি কিনবা হজরত আলি দেখছে বাইক ও আমার কেনার মতো টাকা নেই আমি তো কিনতে পারবো না আমার তো কেনার ক্ষমতা নেই তাহলে আমি ধারে আপনার দেব আপনি ধারে নিয়ে চলে যাবেন যেদিন টাকা হবে আপনি আমার দেবেন টাকা আমি দাবি করব না চাইব না ধারে যেতে যেতে পাথের মাঝখানে একটা মিলে গেল তিনি কিন্তু উঠটা কিনে নেবেন বাবু আলি আপনি কি বিক্রি করবেন হ্যাঁ

বাবা গুনে গুনে দেখে একশো ষাট টাকা বেঁচে আমি কি করবো এই বলার পরে এক দু কদম কু চলে চলেছে তাকে দেখে উটালা দাঁড়িয়ে আল্লাহর কি শুক্রিয়া একশো টাকা ওনাকে কিন্তু মিটে দিয়ে দিলে এই লাও বাবা আমি দেন তুই পাওনাদার এইলা তোমার টাকাটা লাও বাবা আমি দেনার থেকে মুক্তি হই আমি দেনার থেকে উদ্ধার হই জি দেনার ভয় কিন্তু অনেকে করে বাবা কিন্তু আমাদের মধ্যে দেনার ভয় নেই বাবা আমাদের মধ্যে অনেকে দেনার ভয় নেই ইমাম সাহেব মরণের পরে খাটিয়া সামনে রেখে কি বলে যদি কিছু পেয়ে থাকো তিনটে ছেলে আছে ওকে কাছে চেয়ে ওরা দেবে ছেলে বলতে দোবার লিস কি গো হ্যাঁ ওই ছেলে দেবে দেবে যদি কারু কাছে পায় বুকি পাদে টাকা নেবে কিন্তু যে দুবারপালা হবে ওই ছেলে কিন্তু ঘুরেSobে যার কাছে যার কার দিলি তার কাছে লিয়ে দেখেছেন এজনো বাবা দেনা করা খুব বিপদ কিন্তু নিশ্বাসের বিশ্বাস নেই এই দেনা যা আপনি করে যাচ্ছেন ওই ছেলে যদি সোধ না করে কিয়ামতের ময়দানে আপনার নেকি কেটে কিন্তু দিতে হবে চালাকি ঘুচে যাবে বাবা চালাকি ঘুচে যাবে আপনার নেকি কেটেও দিতে হবে কেমতে অত সহজ না বাবা ও যদি মাপ করে ভালো আর যদি মাফ না করে আপনার কপালে কিন্তু খারবে আছে বাবা খুব সবদার এই জন্য দেনা যখন করবেন ও হিসেব করে করবে আমাদের মধ্যে দুই একজন দোকানে দেনা করে তার আসা আলাদা দোকানদার যদি চেয়েছে কি বলে হ্যাঁ পারবি হ্যাঁ সহ্যগতি পারবি না তো দিলি কেন মনে এই পাওনা দা কি তাই না বাবা জি কেন বাবা কেন তুমি তো নরম কথা বলবে যে আমি খেয়েছি আমি দিতে পারছি না একটু সবর কর একটু দেরি করো খেতে রাশ ডব দেখলে মনে হয় যেন ওই পাব আল্লাহ হাপ খবরদার হেন্দার আপনি পাওনা রাজ করতে যাবেন না ও যদি বদ দুয়া দা আপনার বদ দুয়া লেগে যাবে খুব শব্দ আমার অনেক আছে বাবা স্বভাব অভাব দুটো কারণে দিতে চাই না বাবা দুটো কারণে দিতে চাই না কিন্তু করলে হবে না হজরত আলী টাকাটা মিটিয়ে দিল কাছে আসে ষাট টাকা বাড়ি চলে গেল ফাতেমা বসে আছে বারেন্ডায় ফাতেমার কোলে টাকাটা দিয়েছে ফাতেমা তিনি এমন নারী বাবা জীবনে কোন দিন বিনা কৈফাতে খেতেন না গুনে গুনে তাকে ষাট টাকা প্রশ্ন করে স্বামী আমার এত টাকা কোথায় পেলেন আমার উন্নত এত বিক্রির হবে না বলুন বলুন কোথায় পেয়েছে হজরত ফাতেমা যখন বলে চালি বলছে ফাতেমা তোমার উন্নতটা বিক্রির করেছি ছ টাকা ওই ছটা গা섯ও তিনজনকে দান করে আমি ব্যবসা করেছি উট কিনে আজকে 60 টাকা লাভ করেছি না 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 আমার আব্বার কাছে চলে जात আমার আব্বা যদি খেতে वाले খাব নেই এরকম পড়죠 60 টাকা আল্লাহর পথে দান করতে রাজি কি মানুষ ছিল কি মানুষ ছিল চিন্তা করেছে এদিকে সংসারে আগুন জ্বলে না উনুন জ্বলে না আর কিছু নেই 60 টাকা যখন পেয়েছে তখন আর কিছু বলার দরকার আছে আমরা খাদ্য করে দিতাম না হ্যাঁ হেडानো ওडानো হেটা করো কিন্তু মা فاطمه এমন নারী ছিল বাবা সঙ্গে সঙ্গে বলল স্বামী আপনি আর আব্বার কাছে যান মদিনার মসজিদে যান আমার अब्बा যদি খেতে वाले খাবো নইলে এখনো পর্যন্ত আমরা দান করতে রাজি জোরে বলুন এমনি নাম হয়েছে মা فاطمه এমনি জান্নাতের রানী এমনি নাম হয়েছে সারা পৃথিবীর নারীদের নেত্রী বলা হয়েছে মা ফাতেমাকে কি জীবন তৈরি করেছিল বাপ কি জীবন করেছিল আর আজকের আমাদের কিভাবে সংসার চলছে একটু লক্ষ্য করলেন না হযরত আলী টাকাটা টালিয়ে আমার রসুল পাখের দরবার বসে গেছে জোরে বলো আর একটু জোরে বলতে পারলেন না আমার রসুল তো রহমতের নবী বুঝতে পেরেছে বাবা আলী কিছু বলবে বাবা এই আলী বাবা কিছু বলবে এই হাসান হোসেনের বাপ কিছু বলবে আব্বু শ্বশুর আব্বু আ একটা ব্যাপার ঘটেছে কি ভাল আপার মেয়েরা তোর না বিক্রি করে আমি বড় বিপদে পড়েছি কেন বিপদ কি সে বলছে হুজুর 6 টাকা বিক্রি করে আমি তিনটে ফকিরকে 2 টাকা করে দান করে বাড়ি আসছিলাম রাস্তার ধারে উঠ ছিল উঠটা কিনলাম উঠটা বিক্রি করলাম এই দেখেন ষাট টাকা আপনার মেয়ের কথা আমরা খাবো কি খাবো না আব্বা বলবে আমার নবী আলীর গলা কানা জুড়ি কি বলেছিল ওরে আলী রে তুমি যে ওর না বিক্রি করেছ ছ টাকা তুমি কি জানো না জানো না ওর না যিনি কিনেছে ওনার চেনো বাবা আলি মানে নবী গো আমি চিনব কি গ্রামে চিনতে পারিনি নবী জি আমার নবী ডেকে वाला আলী আমার মেয়ের ওর না আলী মদিনার করে মেয়ে ব্যাপার করবে আল্লাহ চায় না গো আল্লাহ পাক ডেকে বলে জিব্রিল একবার মদিনা লেবে যাও আমার নবীর মেরোন্নাব্বিকির হচ্ছে তুমি জান্নাতের টাকা দিয়ে ওর না একবার কিনে আনো

খালিতে পাতো দে নাড়াছাড়া করছে আমার আল্লাহ পাককে বলছে চলে যা ফেরেশতা তিন আমার আলীর কাছে পরীক্ষা কর ছটাক বিক্রেরjali কি বলে দেখ ওয়ালি তিন জন ফেরেশতা তোমাকে যখন চাইলো ওরা কে দুনিয়ার ফকির না ওই তিন জন হচ্ছে আমার আল্লাহর ফেরেশতা বাবা আলী তুমি চিনতে পারোনি বাবা তুমি যখন চাইলে তুমি যখন বললে সঙ্গে সঙ্গে ওই তিনটে ফকিরকে তুমি দুটা করে দিয়েছ ওরা আল্লাহর দরবারে টাকা নিয়ে খুশি আল্লাহ তোমার আলী তোমার রাজি তোমার আলী তোমার প্রতি আজকে সন্তুষ্ট এই দেখো আমাদের তিনজনকে দুটা করে দান করেছে বাবা আলী তোমার খালি তোমার কাছে যখন কিছু নেই অন্য টাকা তুমি যখন দিয়েছো আমার আল্লাহ তোমার দানে বড় মকবুল হয়ে গেছে জোরে বলো আর একটু চিল্লে বলতে পারলেন না আল্লাহ জিবিরিল ও জিবিরিল গো আর দেরি করলে চলবে না একবার জান্নাতের একটা উট তুমি নিয়ে যাও আমার আলী বাড়ি যাচ্ছে খালি আলীর কাছে উটটা বিক্রি করো পয়সা আছে না আমার আলীর কাছে কিন্তু টাকা না আমার আলী খালি আজকের বাড়ি যাবে কোনো পয়সা নাই গো উটটা তুমি বিক্রি করে এসো পয়সা তো আমি জানো করবে না ওয়ালিক যিনি উট বিক্রি করে গেলেন উনি কেউ না উনি হলো সেই হযরত জিবরিল তোমার কাছে পয়সা নেই তুমি উটলি কি করবে যখন তুমি উটের দড়ি ধরে আনছিলে আল্লাহ পাক দেখে বলছে মিকাইল এক্ষুনি দুনিয়ায় নেমে যা আরে মিকাইল রে জান্নাতের ১৬০ টাকা তুই নিয়ে চলে যা রে